বছরের সব থেকে সুন্দর একটি সময়ে আমরা কিন্তু পৌঁছে গেছি, যার জন্য সমগ্র বাঙালি আমরা অথের আগ্রহে বসে থাকি। শরৎকাল নিজে এত সুন্দরভাবে সেজে থাকে যে আমরা শরৎ ঋতুকে ভালো না বেশি থাকতেই পারি না। আকাশের দিকে তাকালে আমরা দেখতে পারি সাদা মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। খুব প্রকৃতির খুব কাছে গেলে আমরা কখনো পেয়ে যাই শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধ, যা আমাদের মনকে আরও স্নিগ্ধ করে তোলে, এবং বাতাসে ভেসে আসে কখনো এই আগমনীর সুর। শরৎকে ভালোবাসা অনেক কারণের মধ্যে একটি শব্দ কিন্তু সব কারণকে ছাপিয়ে যায়, সেটা হচ্ছে দুর্গোৎসব। আমাদের সব মন খারাপ এই একটি শব্দে আমরা সব মন খারাপকে ভুলে যাই, সেটা হচ্ছে মা আসছে। সত্যি মা আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার জন্য কিন্তু শহর জুড়ে চলছে প্রস্তুতি পর্ব। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, কিন্তু যেখানে যেখানে বাঙালি হিন্দু বাঙালিরা বসবাস করছে সেখানে, সমগ্র বিশ্বের সেখানে কিন্তু ভগবান রামের এই অকাল বোধনের মাতৃ আরাধনা এক অন্যতম মাত্রা পেয়েছে। তাই শহর জুড়ে চলছে প্রস্তুতি পর্ব এবং সমগ্র বিশ্বে দুর্গোৎসব কিন্তু একদম সব থেকে বৃহৎ এবং সব থেকে শ্রেষ্ঠ একটি উৎসবের মধ্যে পড়ে, যা এই রিচুয়ালস বা এই পুজো অর্চনা থেকে পার হয়ে কখন যেন এক মহোৎসবে পরিণত হয়েছে, যেখানে সমগ্র মানব জাতি সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হচ্ছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই দুর্গোৎসবে। আমরা এখন চলে এসেছি কোচবিহারের ইউনাইটেড বাজার মাঠে। বাজার মাঠ সম্পর্কে একটি কথা বলছি, যেটা কিন্তু যতদূর মনে হয় কোচবিহারের সব থেকে নবীনতম পুজো কমিটি, এবছর পঞ্চমতম বর্ষ, এবং খবরিয়া 24-এর গত বছরের শারদীয় ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিল এই বাজার মাঠ। তো বাজার মাঠকে কেন্দ্র করে কিন্তু আমাদের খবরিয়া 24-এর যারা ভিউয়ার্সরা আছে তাদের কিন্তু একটা এক্সট্রা মানে এক্সপেকটেশন কিন্তু বেড়েই গেছে। তো আমরা এখন দেখবো যে বাজার মাঠে কি তৈরি হচ্ছে। এদিকে মণ্ডপ সেজে উঠছে, অলরেডি ফ্রেম কিন্তু লেগে গেছে। এবছর বাজার মাঠ বানাচ্ছে, এখানে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, যে রাজবাড়ির আদলে এবছর বাজার মাঠে মণ্ডপ সেজে উঠছে দেখতে পাচ্ছি। জোর কদমে চলছে প্রস্তুতি, এখানে ফ্রেম কিন্তু অলরেডি লেগে গেছে। বোঝাই যাচ্ছে যে এখানে এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি এখানে গড়ে উঠছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে কাপড় লেগে যাবে সেই আমাদের চিরাচরিত সেই প্রিয় রং, এখানে কিন্তু আমরা দেখতে পারবো লাল সাদায় রাজবাড়ি এই কোচবিহারের নিউ টাউন বাজার মাঠের। এখানে আরও একটি রাজবাড়ি আমরা দেখতে পারবো, আমরা একটি নির্মীয়মান রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দরভাবে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি, শিল্পীরা প্রত্যেকে নিখুঁতভাবে কিন্তু কাজ করে যাচ্ছে রাজবাড়িকে তৈরি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি কোথায় উঠে সেই সবাই মিলে প্রস্তুতি পর্ব, পুজোর প্রস্তুতি পর্ব কিন্তু একদম জোর কদমেই চলছে। এখানে দেখতে পাচ্ছি যে যারা শিল্পীরা রয়েছেন একদম ফ্রেম রেডি, অলরেডি দেখতেই পাচ্ছি যে এখানে রাজবাড়ি কিন্তু সেজে উঠছে, আর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারবো আরও একটি রাজবাড়ি। তো ভীষণ ভালো লাগছে, এখানে আমরা কথা বলবো শিল্পীর সঙ্গে, প্রধান শিল্পী সৃজনী শিল্পী রয়েছেন। নমস্কার দাদা, আপনার নাম? হীরা রায়। সৃজনী শিল্পী রয়েছেন হীরা রায়, আপনার ওনার সঙ্গে একটু কথা বলে নেব। রাজবাড়ি তৈরি হচ্ছে, এখানে কতজন কর্মী কাজ, কতজন শিল্পী আপনার? 20-25 জন করে, 20-25 জন। কত ঘন্টা করে কাজ করছেন? রাত দিনে মোটামুটি চলছে, রাত দিন চলছে। পুজোর তো একদমই কাছে চলে আসছে, সেই ক্ষেত্রে তো কাজ আরো তো দ্রুত চলছে। তো আপনারা কতটা পরিশ্রম করছেন? পরিশ্রম তো চলছে রাত দিনে। আচ্ছা, কেমন লাগছে এখানে কাজ করে? কাজ করে তো আরাম চলছে আর কি, ভালোই লাগছে। আপনি একটু পুজো মণ্ডপটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন যে কিভাবে তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে মূলত, তো সেগুলো একটু আপনারা বলুন। কাঠ, বাঁশ, তোমার কাপড়ের কাজ হবে, টোটাল কাপড়ের কাজ হবে, পুরো রাই কাপড়ের কাজ হবে। তো দেখতেই পাচ্ছি, আর কিছু আমরা কথা বলে নেব ওই দিকটাতে, দেখাও। চলুন আমরা এখানে গিয়ে দেখে নিচ্ছি যে কিভাবে তৈরি হচ্ছে এখানে মণ্ডপ সেজে উঠছে, কিভাবে এক একটা রাজবাড়ির যে চূড়া এখানে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু এখানে এক একটা রাজবাড়ির চূড়া তৈরি হচ্ছে। কি বানাচ্ছেন এগুলো আপনারা? এটা হলো সামনের দিকে যে জানালাগুলো আছে, ওই জানালাগুলো এই মডেলটা আর কি সামনে। আচ্ছা, এটা হলো আপনারা, এটা হলো পিলার, এটা হলো জানালা, এই যে ওয়াল মডেল সামনে। আচ্ছা, দেখতে দেখাই আমি।
চন্দন আপনাদেরকে দেখাচ্ছে সম্পূর্ণ। এখানে তৈরি হচ্ছে রাজবাড়ির সামনে, আপনারা বুঝেই গেছেন এটা কি হচ্ছে। কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি, কোচবিহারবাসীর ভীষণ মনের এবং প্রাণের যে সবার, কোচবিহারবাসী সমগ্র কোচবিহারবাসীর মনে কিন্তু কোথাও না কোথাও রাজবাড়ির এই ভালোবাসা, রাজবাড়ির জন্য ভালোবাসা লুকিয়ে আছে। তো সেক্ষেত্রে বাজার মাঠে তৈরি হচ্ছে রাজবাড়ি, তো এই এটা দেখতে তো শহরবাসী ঢল নামবেই আশা রাখছি। এখানে তৈরি হচ্ছে রাজবাড়ির যে সামনের যে দরজাগুলো রয়েছে, জানালাগুলো রয়েছে, সেগুলো এখানে কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি কিভাবে নিখুঁতভাবে শিল্পীরা কিন্তু এগুলো তৈরি করছেন। আর কিছুদিনের মধ্যেই এই সম্পূর্ণ মাঠ কিন্তু সেজে উঠবে আমাদের সেই প্রিয় রং রাজবাড়ির লাল এবং সাদাতে, সুন্দরভাবে সেজে উঠবে, সত্যি কালারফুল হয়ে লাগবে, দেখতে দারুণ লাগবে আশা রাখছি। ভীষণ ভালো লাগছে, একটি অন্যরকম এক্সাইটমেন্ট লাগছে এখানে, যে আমাদের শহরের যে ঐতিহ্য, আমাদের শহরের প্রাণ বলা যায় রাজবাড়ি তৈরি হচ্ছে। একটু দূর থেকে গিয়ে আমরা রাজবাড়িটাকে একটু দেখব। চন্দন আপনাদেরকে দেখাচ্ছে সম্পূর্ণ রাজবাড়ি কিভাবে তৈরি হচ্ছে ইউনাইটেড বাজার মাঠে। এখনো বাঁশ এবং কাঠের কাজ চলছে, কাঠ কেটে কেটে নিখুঁতভাবে রাজবাড়ির বিভিন্ন যে জানালা দরজা, বাইরের যে বিভিন্ন যে কারুকার্য, সেগুলো কিন্তু বানানো হচ্ছে এবং ভেতরেও সেভাবেই বানানো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আমরা দেখতে পাচ্ছি ভীষণ মানে পরিশ্রম করে ওনারা বানাচ্ছেন, এবং এই রাজবাড়িকে দেখতে হলে আপনাদের চলে আসতে হবে ইউনাইটেড বাজার মাঠ, এই পুজো কমিটির প্রাঙ্গণে আপনাদের কিন্তু চলে আসতেই হবে। শরতের জীবন যেমন সুন্দর আকাশ, আজ কিন্তু সেরকম ভাবে আকাশটাও ছেয়ে আছে, সুন্দর ভাবে মেঘে ছেয়ে আছে সাদা পেঁজা তুলুর মেঘ, শরৎ ঋতুর প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য। এখন যদিও বিভিন্ন ঋতুকাল সেভাবে ঠিক মানে ফুটে ওঠে না, অনেকটাই পরিবর্তন এসেছে সমগ্র বিশ্বে, তবে শরৎ কিন্তু তার নিজস্ব যে ঋতুর যে নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু বজায় রেখেছে। শরৎ আসলে বোঝাই যায় যে সত্যি শরৎকাল এসেছে। আকাশের এই সাদা সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ বুঝিয়ে দিয়ে যায় যে সত্যি শরৎকাল চলে এসেছে। যদিও আবার শিউলি ফুলের গন্ধ সেভাবে আমরা পাই না, তবে প্রকৃতির কাছে গেলে শিউলির মিষ্টি স্নিগ্ধ গন্ধ কখনো আমাদের মানে আমরা পাই, কখনো মিষ্টি ফুলের গন্ধ আমরা পেয়ে যাই। কিন্তু আজকের আকাশটা সত্যি ভীষণ সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। জোর কদমে কাজ চলছে, বাঁশের কাজ হচ্ছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন চন্দন দেখাচ্ছে আপনাদেরকে, চন্দনের ক্যামেরা আপনারা দেখছেন, খবরের 24-এর ক্যামেরায় আপনারা দেখছেন। এত সুন্দরভাবে এখানে কাজ চলছে, প্রত্যেকে কঠিন পরিশ্রম করছে, কিন্তু মুখে কিন্তু সবার হাসি রয়েছে, কেননা মা দুর্গা চলে আসছে। সত্যি বাঙালির কাছে এটা একটা অন্যতম এক মানে বৃহৎ একটি আনন্দের দিন। জীবনে নানা রকমের যে দুঃখ কষ্ট বা অনেক রকমের কিছু রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, সব কিছু আমরা এই কটা দিনের জন্য ভুলে থাকতে চাই। মেনলি হচ্ছে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা ভীষণভাবে আনন্দে মেতে উঠতে চাই, তার জন্য কিন্তু পুরো এক বছর ধরে আমাদের প্রতীক্ষা চলে। সেখানে যে দেখতে পাচ্ছি যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কঠিন পরিশ্রম করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মুখে হাসি রয়েছে, একটা অন্য রকম আনন্দে কিন্তু তারা রয়েছে নিজেরাও। চলুন এবার গোটা রাজবাড়িটাকে আমরা এক ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি। আমরা আপনাদেরকে দেখানো
দেখানোর চেষ্টা করি, জানি না সম্পূর্ণটাকে আমরা তুলে ধরতে পারবো কিনা। এক ফ্রেমে আমরা চেষ্টা করছি দেখানোর, আপনারা খবরের ফোরের ক্যামেরা দেখছেন সম্পূর্ণ রাজবাড়ি সেজে উঠছে, সেই সেই দৃশ্য আপনারা দেখছেন। এবং পুজো পরিক্রমায় কিন্তু আপনারা দেখতে পারবেন যে রাজবাড়ির যে চিত্র, রাজবাড়ি তখন তৈরি হয়ে যাবে, আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং অবশ্যই আপনারাও চলে আসবেন পুজোর এই সময়টাতে, যেহেতু ইউনাইটেড বাজার মাঠকে কেন্দ্র করে দর্শকদের কিন্তু একটা অন্যরকম এক্সপেকটেশন বরাবরই রয়েছে। ইউনাইটেড বাজার মাঠ আগাগোড়ায় এই একটা কিছু না কিছু নতুন করেছে, তো ডেফিনেটলি এবছরও তারা চেষ্টা করছে যে ঐতিহ্যকে তুলে ধরতে, কোচবিহারের যে ঐতিহ্য রয়েছে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করছে এই সুন্দরভাবে। কোচবিহারের প্রাণ কেন্দ্র যেটা বলা চলে, কোচবিহারের প্রাণ কেন্দ্র এখানে সেজে উঠছে এবছরের দুর্গাপূজার মণ্ডপ রূপে বাজার মাঠের, ইউনাইটেড বাজার মাঠের প্রাঙ্গণে, পুজো কমিটির প্রাঙ্গণে এবার কোচবিহারের প্রাণ বলা চলে রাজবাড়ি এবার এখানে সেজে উঠছে। দেখতে পাচ্ছি আমরা যে হাতুড়ি পিঠে পিঠে এখানে পিঠে পিঠে কাজ করা হচ্ছে, এখানে যে ফ্রেমগুলো তৈরি হচ্ছে কাঠের কাজ চলছে এখানে মূলত। আপনারা দেখতে পাচ্ছেন খবরিয়া 24 এর মাধ্যমে যে কীভাবে একজন শিল্পী নিখুঁতভাবে কাজগুলো করে তোলে, তারপরে সেজে ওঠে পুজো মণ্ডপ, কীভাবে সেজে ওঠে তার প্রস্তুতি পর্ব, প্রি প্রিপারেশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবার পুজোর যে মণ্ডপ রয়েছে আমরা আপনাদের কাছে কিন্তু সমস্ত চিত্র নিখুঁতভাবে তুলে ধরলাম। এবার আমরা পুজোর যে ক্লাব কমিটি রয়েছে বাজার মাঠের, বাজার আমাদের যারা ক্লাব মেম্বার্স রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে আমরা একটু আড্ডা দেব, চলুন দিয়ে নিই সবার সঙ্গে কথা বলবো। আমরা একটু বাজার মাঠের সমগ্র মেম্বারদের সঙ্গে কথা বলবো, আপনারা এইদিকে আসুন। সবাই চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সবার সঙ্গে আমরা একসঙ্গে আড্ডা দেব, মেইনলি আমরা আড্ডা দেব, গল্প করব যে কিভাবে তারা পুজোতে কিরকম ভাবে উৎসাহের সঙ্গে তারা কতটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা পুজোতে পার্টিসিপেট করে কথা বলে নেব। দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে, ভীষণ ভালো লাগছে আমার। বলো তোমার নাম? আমার নাম রিঙ্কু দত্ত। আচ্ছা, কেমন করে তোমরা সবাই পূজাতে পার্টিসিপেট করো কতটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে? আমরা এই পূজোর আমাদের শুরু হয়ে যায় মহালয়া থেকেই, আনন্দ উৎসবটা আমরা মহালয়া থেকে সবাই মিলে একসাথে, চাঁদা তোলা তো আছেই, তারপরে প্রভাত ফেরি সকালে মহালয়ার দিন প্রভাত ফেরিতে আমরা যাই, তারপরে আমাদের এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়, তারপরে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা দিবস, চক্ষুদান শিবির হয়, চক্ষুদান শিবির, তারপরে রক্তদান শিবির হয়, শিবির বিনামূল্যে চিকিৎসা। না আপনারা মেইনলি যে এই যে পূজক মণ্ডপ সেজে উঠছে, আপনারা কতটা প্রতিদিন স্বতঃস্ফূর্ততার সঙ্গে কতটা এখানে পার্টিসিপেট করেন, কত পূজোর সময়টা আপনারা এখানে কিভাবে কতটা সময় দেন সেই সবকিছু শুনুন। আমরা এখানে সারাদিন থেকেই আমাদের চলতে থাকে, সকাল থেকেই একদম আমরা বাড়ির কোনো রকমের কাজকর্ম করে আমরা মায়ের কাজে এখানে আমরা সবাই মিলে ভর্তি হই, সারাদিনই আমরা এখানেই আনন্দ করি, এখানেই সব কাজ করি মায়ের, যার জন্য আমাদের কোনো কষ্টও হয় না। এই তিনটে দিন আমরা খুব মজা করেই কাটাই সমস্ত মহিলারা, আর আমাদের, হ্যাঁ আমাদের সংসারে সমস্ত কিছু আমাদের হাজবেন্ডরাও আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে, তার মানে হাজবেন্ডরাও আপনাদের সাহায্য করে একদম বাড়িতে, যার জন্য আমাদের ফুল পারমিশন এখানেই আমরা সব কিছু করি, যাতে আমরা খুঁটি পুজো থেকেই আমাদের আনন্দটা শুরু হয়, যেদিন আমাদের খুঁটি পুজো হয় সেদিন থেকে আমরা সব থেকে বেশি আনন্দ করি ওদিন। আমার নাম কৃষ্ণা রায় কর্মকার। ঠিক আছে, আর কে বলবেন বলুন, আপনারা কতটা মজা করেন? আমাদের কুচবিহারের আমাদের রাজবাড়িটা মানে আমরা এই কারণে করি, আমরা তো কুচবিহার রাজার শহরে বাস করি, যার জন্য আমরা এর জন্য আমরা কুচবিহারের রাজবাড়িটা আমাদের মণ্ডপ হিসাবে আমরা এবার বেছে নিয়েছি। কি মনে হচ্ছে যে দর্শকদের কতটা ভালো লাগবে এই বছরের এই এই যে আপনারা যেটা করেছেন, যে প্রচেষ্টা চলছে এখানে যে রাজবাড়িটাকে তুলে ধরার যে চেষ্টা চলছে, কোচবিহারের ঐতিহ্যটাকে তুলে ধরার যে চেষ্টা চলছে, এটা আপনাদের কি মনে হচ্ছে যে দর্শকরা যারা আছে তাদের কতটা ভালো লাগবে? আমরা মনে করি, আশা করছি যে ভালোই হবে, কারণ সবাই তো মানে যারা টুরিস্ট তারা তো কোচবিহার রাজবাড়ি দর্শন করতেই আসে, যার জন্য মনে হয় রাজবাড়িটা প্রত্যেক দর্শকেরই ভালো লাগবে। আচ্ছা বলো, কতটা পার্টিসিপেট করো পুজোতে? ভীষণভাবে আমরা পার্টিসিপেট করি, খুব আনন্দ করি, প্রথম বছর থেকে এটা পঞ্চম বছর
অনেকে 50 বছরে করে, আমরা প্রত্যেক বছর বছর করছি এবং আগামী বছরগুলো তো ভীষণ আনন্দ করব। আর বাকি সবার শুভকামনা আশা করি, সমস্ত দর্শকবৃন্দদের শুভেচ্ছা কামনা করছি, যেমন আমাদের আগামী দিনে যেন আমরা এইভাবেই সমাজ সেবা করতে পারি, আমরা এইভাবে সবার কাজে থেকে আমরা পুজোগুলোকে ভালোভাবে সার্থকতা দিতে পারি। নাম সোমা দেবনাথ। পুজোর দিনগুলো কেমন করে কাটে? ভীষণ আনন্দ সহকারে পুজোর দিন কাটে। ওই আগেই বলেছি যে পঞ্চম বছর বলে কোনো কথা নেই, আমরা আগামী দিনেও এভাবে আনন্দ করেই কাটাবো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে একটু আগমনীর গান হয়ে যাক সবাই মিলে একসঙ্গে। বাজলো তো আপনারা ভীষণ ভাবে এক্সাইটেড, তো বলুন সবকিছু, বলুন যে কেমন এই যে মণ্ডপ এবার সেজে উঠছে রাজবাড়ির আদলে, রাজবাড়ির মণ্ডপ আদলে এবার পুজো রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তো এটা নিয়ে বলুন যে এই আইডিয়াটা বা এই যে ভাবনাটা কোথা থেকে আসলো? ব্যাপারটা হচ্ছে এখন আমরা চারিদিকে দেখলেই দেখতে পারি যে থিমের একটা জাকজমক রয়েছে চারিদিকে। সেখানে আমাদের যে কোচবিহার শহরটার যে ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে, এবং আমাদের এবছরের মেন উদ্যোগটা রয়েছে কোচবিহারের যে হারিয়ে যাবে ঐতিহ্য, কোচবিহারের যে রাজবাড়ির এত নাম এত সুনাম, সেগুলোকে আমাদের তুলে ধরা। এবং সেই জন্যই আমরা এবার থিমের থেকে বেরিয়ে এবার কোচবিহার রাজবাড়িকে বেস করে আমাদের প্যান্ডেলটা করছি। এবং এই রাজবাড়ি ছাড়াও আমাদের কিছু জনসচেতনতামূলক কাজ আমরা প্রতি বছর পূজায় করে থাকি, এবং এবছরও সেগুলো করার চেষ্টা আমরা করেছি। তার মধ্যে রয়েছে মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠান, তাছাড়া রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ, তাছাড়া রয়েছে হচ্ছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু মানে সচেতনতা শিবির, সেটা লায়ন্স ক্লাব আমাদেরকে সাহায্য করছে, তার পরিচালনায় আমরা এটা করছি। আপনারা বলুন যে মূল এবার যে মূর্তিতে মূর্তিতে কি থাকছে বিশেষত্ব? এবার আমাদের মূর্তিতে সাবেকিয়ানা থাকবে, সেরকম এ নেই, তা আমাদের এখানে আমরা এটা 5 বছর হতে পারে, কিন্তু আমাদের এই 5 বছরটাই আমাদের যে আমাদের যে এফোর্ট সেটা আমাদের প্রতি মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমাদের মাথায় চলতে থাকে যে কী করে আমাদের পুজোটাকে সেরার থেকে সেরায় নিয়ে যাওয়া যেতে পারে। দর্শনার্থীরা রয়েছে তাদের কিন্তু বাজার মাঠ, ইউনাইটেড বাজার মাঠকে কেন্দ্র করে কিন্তু একটা অন্যরকম এক্সপেকটেশন কিন্তু তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে দর্শনার্থীদের কতটা ভালো লাগবে আপনাদের কি মনে হয়? আমরা আমাদের সর্বতোভাবে প্রচেষ্টা করব এবং আশা করি আমরা সফল হব, সেটা আমাদের মানে দৃঢ় বিশ্বাস যে আমরা রাজবাড়ির যে পুরা পুরানো যে সেই ছোটো নিখুঁত যার তার কাজ বা কারুকার্য বা তার যেই ভিউ আমরা মানে সর্বতভাবে চেষ্টা করবো যেন সেটা আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি, এবং আমি আশা রাখি যে আমরা সেখানে একদম সফল হব। আচ্ছা, আশা রাখছি যে আপনারা সফল হন সেভাবেই, যে দর্শকরা যারা রাজবাড়ি দেখতে মানে এই বাজার মাঠের এই পুজো কমিটিতে চলে আসবেন দেখার জন্য আশা রাখছি তাদেরও ভীষণ ভালো লাগবে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগলো আজকের কোচবিহারের ইউনাইটেড বাজার মাঠের এই পুজো কমিটির প্রাঙ্গণে এসে ভীষণ ভালো লাগলো। এখানে তৈরি হচ্ছে আরও একটি রাজবাড়ি এবং থাকছে তার পাশাপাশি আরও অন্যান্য রকম সমাজসেবামূলক নানা ভীষণ অন্যান্য কর্মসূচিও রয়েছে, তো এইসব কিছু দেখতে কিন্তু আপনাদের চলে আসতে হবে কোচবিহারের ইউনাইটেড বাজার মাঠে। সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, খবরের 24-এর সঙ্গে থাকুন।
আমার সঙ্গে ক্যামেরায় ছিল চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।